হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আজকে রোজকার তুলনায় অনেকটা লেটেই উঠেছি। কটায় উঠেছি? 8:40-এ উঠেছি। উঠলাম আস্তে ধীরে আস্তে ধীরে। ওঠার কারণ হচ্ছে আজকে ছুটির দিন। ছুটির দিন ইন দ্য সেন্স আজকে আমাদের ব্যারাকপুরের বাজার দোকানপাট সমস্ত কিছু বন্ধ, আর ইভেন কালকেও বন্ধ, মানে শনি রবি দুদিন বন্ধ হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, বাট সেটা কালকে একটা সাংবাদিক বৈঠকের মাধ্যমে, মানে কোনো একটা যাই হোক প্রশাসনিক বৈঠকে বলা হয়েছে যে আজকের দিনটাই বন্ধ থাকবে, মানে আজকে শনিবার, শনিবার দিন বন্ধ থাকবে, রবিবার দিন খোলা থাকবে, আর পরের সপ্তাহ থেকে সোম আর বৃহস্পতিবার করে আমাদের ব্যারাকপুর বন্ধ থাকবে, এই হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালকে তার জন্য রাতেও একটু লেটেই ঘুমিয়েছি। আমি লেটে ঘুমালেও মোটামুটি একটা টাইম আমি উঠে যাই, কিন্তু আমার যিনি পতিদেব, ঠিক আছে, ওনাকে ওঠানো মানে ব্রহ্মাদেবকে স্বয়ং ধ্যানে বসা কোনো, মানে কি বলবো, জাগতিক কি বলে ওটাকে ভুলে যাচ্ছি, মানে জাগতিক ব্যক্তিকে জাগ্রত করার সমান। ওই যে একটা আছে রম্ভা রম্ভা, এরকম কার ঘুম ভাঙিয়েছিল জানো, ওই যে এই কার ঘুম ভাঙিয়েছিল, কার ঘুম ভাঙিয়েছিল এরকম নৃত্য করে, আমি নৃত্য করি কি যাই করি এনার ঘুম ভাঙবে না। ঠিক আছে, দেখো এটা হচ্ছে ব্যায়াম করানো, পুরো সারা শরীরের শক্তি দিয়ে দিচ্ছে এইভাবে। আমার তো টিপে দিতে বললে এরকমই টেপে, গায়ে জোর নাই, দেখেছো গায়ে পায়ে ও মায়ের ঝাঁকিও না ডানারটা, গায়ে জোরে করছে বাবা। না এবার বলো কি বলছিলে তুমি, আমার কেন খরচা হবে, যা বাবা বিয়ে করবে তুমি ওই বাড়িতে গিয়ে, আমি আমি কেন আমার বাড়ি খরচা আমার হবে, কারণ এখন লিগালি বউ হয়ে গেছি তো। না একটু আগে তো বললে বিয়ে বিয়ে করবো, এবার তো আমার বিয়ে করবো ইন দ্য সেন্স মানে অ্যানিভার্সারি করো বললো, কিন্তু কথাটা ফার্স্টে যে এবার আমার বিয়ে করবো তো, না প্রমাণ নেই, আমি তো ক্যামেরাটা ওই জন্যই খুলেছিলাম, তুমি তার বললে না যেই যেই ধরিয়ে দিলাম ভুলটা। কত দেখ কষ্ট মেয়েটার, হামান দিস্তা করে বাড়ছে। হ্যাঁ কি বাড়ছো, এটা কষ্ট না তো ভালো লাগে। আচ্ছা এটা ইসেতে হয় না, ওই জোতে হয় না, ওই যে যাতে করে এগুলো এখন, না না ওইগুলো না, মিক্সি মিক্সিতে হ্যাঁ হয়, অল্প জিনিস তো মিক্সিতে অতটা ভালো হবে না, এটা ছোট হামান দিস্তাটা খুব সুন্দর আমার তো ভালো লাগে। আইটেমটা কি হবে, এগুলো আইটেমটা কি হবে, আইটেম তো তুমি এগুলোর এক্সপার্ট, তুমি তো জানোই, জানি তো, এই তো এখন এটা পোলাও, ইফ না ফ্রাইড রাইসের আইটেম, হ্যাঁ পোলাও, আজকে নিরামিষ ফ্রাইড রাইস হবে আর কি হবে বলো, আর কি হতে পারে, আলুর দম না পানির, পানির আরেকটা জিনিসও বলা হয়নি, এরকম গরম গরম বেগুনি হবে, মানে আজকে আইটেম হচ্ছে তাহলে তিনটে আইটেম, বেগুনি ফ্রাইড রাইস আর পনির। পনিরের কি হবে, পনির পনির চিলি পনির ভালো লাগে, কি সব বলছো। আজকে ছুটি বলে অনেক লেট করে ওঠা হয়ে গেছে, তো এখন কিছু প্রমোশনের জন্য শ্যুট করতে হবে, ছুটির দিন ছাড়া টাইম হয় না, তো আজকে করে রাখলেই বেটার। একটু পরে রিয়াকে বললাম যে তার মধ্যে আজকে আবার আমি জানতাম না আজকে আবার ওই সব ভালো মন্দ রান্নাবান্না হচ্ছে, তো এখন ও বলছে আজকেই করতে হবে, আজকেই বললে হ্যাঁ আজকে ছুটি আছে সেই জন্যই,
তাহলে দেখা যাক কখন করা যায় প্রমোশনের ভিডিওটা। টাকাটা নিতে করছিলাম, তাই না? ও এখন একটুখানি রান্নাঘরে কাজ করছে। তো যাই হোক, আমি শুভ, আমাদের এই ছোট্ট পৃথিবীতে আমাদের সকলকে জানাই ফটাক্স ওয়েলকাম। কি করতে নামাইনি, আর এনাকে কখন থেকে বলছি যে স্নানে যাও স্নানে যাও স্নানে যাও, একটা 35 বাজে, ঠিক আছে? এই করে করে ঠান্ডা লাগায়, ঠিক আছে? আর আমাকে সারা রাত জাগতে হয়, খক খক কাশি হবে, সর্দি হবে, ঠিক আছে? কি বলবো, ঘুরে আসলো তখন আপলোডটা করতে পারলো না। লাইফে ফার্স্ট টাইম চাল কলা মাখছে, দেখি চাল কলাটা কেমন হচ্ছে। এই ফার্স্ট টাইম না, মেখেছি। মেখেছো কবে, কোথায়? আমাদের লক্ষ্মী পূজায়। তুমি তোমাদের লক্ষ্মী পূজায় চাল কলা মেখেছো, তাই নাকি? বাবা, আমি তো প্রথম শুনলাম। ভালো হবে তো চাল কলাটা, খাওয়া যাবে তো? হ্যাঁ, কিন্তু দইটা মিসিং আছে, কালকে দইটা দেওয়া হয়েছিল, দইটা হলে আরো বেশি ভালো হতো। বেশি হয়ে গেছে, এটা শুনে ছিল, সন্দেশ দিয়েছি, ভালোই হবে। আচ্ছা, এটা খেয়ে তুমি বলতে পারবে। তুমি আমার খাওয়াটা দিয়ে রেগা শুরু করছো, এখানে আসর বসেছে এখন। ব্যাক কভারটা কি সুন্দর সেটাই বলছিলাম, এই যে খুব সুন্দর লেগেছে আমার ব্যাক কভারটা। এটা এই যে মনিমার ব্যাক কভার, এ নাকি বায়না করে কিনেছে বাবা, এখনই কাটতে যেতে হলো। তার সঙ্গে নিয়ে যাচ্ছি ছোট দেব, আমার না আমার না বলে দিলাম, ছোট দেবরকে নিয়ে যাচ্ছি। আর এই যে বড় দেবর, গেছো দেবর, এইটা গেছো দেবর, এইটা এইটা যখন যাকে পারে যা খুশি করে দেয়। এটা দেওয়া হয় তোমার সম্মানীয় ব্যক্তি, না আমাকে না ভাই, আমার না না না, এইটা আমি কেন ভাই, হাইটটা দেখছি। ওকে, আমি কাজ করানোর জন্য, কাজ করানোর জন্য নিয়ে এসেছি। আচ্ছা, একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখো একটা মেয়েদের অবস্থা দেখো, জাস্ট পাশে যাবে মানে নিজেদের বাড়িতেই যাবে, নিচে যাবে, তার জন্য এই একটা বার করেছিল, এই বার করেছিল ভাত করার জন্য, কোনটা পরবে সেইটার জন্য দেখো কত ছড়িয়েছে, কত কিছু বার করে রাখছে। কালকে আমি ইয়েলোটা পরবো, তাই জন্য আমি আগে ইয়েলোটা করতে গেছিলাম, কালকে একদিন আগে একটা পরবো, আর আমরা বাড়ি যাওয়া পরে নিজে, তাই জন্য ইয়েলোটা পরবো। তোমরা সেরা ভাই, তোমরা একটা মাছ ধরবে কালকে, তো কালকে সকালে এটা ভাত, এটা ভাত হলো, হ্যাঁ এটা ভাত হলো। বেগুনি ফুটছে, সরি ফুটছে না, কি হচ্ছে এটা, ভালো আছে বেগুনি ভাজা উঠছে। এই যে রাধুনী, এখন বেগুনি রাধুনি বেগুনি, বাবা এখন আরাম করে, বাবা ঠ্যাং ঠ্যাং দেখা যাচ্ছে, কি করছো? আসুন কেটে বসে গেছে বাবা, এত ভালো। আর এই বড় গেস্ট বসে গেছে খেতে, মাথায় তিলক দিয়ে। গেস্ট ঠিক আছে তো? আইটেম ঠিক আছে, পনির হয়েছে তো, খুশি তো? গেস্ট ভাবছিল যে পনিরটা বাড়িতে হয়েছে, এখানে যদি না হয়, গেস্টের পনিরটা প্রিয়, তাই তো? এখন আমরাও ঘুমাবো, আর আমাদের সাথে এই যে পুচু, শীতকালে টুপি পড়েছে, মানে ওর দাদাভাই তো টুপি পরে না, তাই ও টুপিটা পরে নিয়েছে দাদাভাই। আর একজন দেখো একদম মানে ভাত ঘুম নাকি ফ্রাইড রাইস ঘুম দিচ্ছে, খেয়ে দে কি অবস্থা দেখো, এমন করছে, তুমি জল জিরা খেতে পারতে। ওরম ওরম করছি না, জল জিরা খাওয়ার মতো, মানে জল জিরা না, জোয়ান, মানে একটু ভালো খাবার তো এরকম করছে একটু, এসব বুঝুন তো, সত্যি জলটা খেতে বলি বেশি করে, জলটা খাবে না সেই বেলায়, ঘুমা ঘুমা ঘুমাই। দেখো এই দুষ্টুমি করে দিয়ে এখন ওইখানে গিয়ে চুপটি করে বসে আছে, এক দুষ্টুর পাশে আর এক দুষ্টু বসে আছে। এই ওই ওই যে ওই যে ওই যে ওই যে চলে গেল, চলে গেল ওখানে, কি দেখতে গেছে, কালকে একটা ইঁদুর ধরেছিল ঠিক এর পেছন থেকে, বড় একটা ইঁদুর ধরেছিল, এখন একটা গুছাই একটু। এনিওয়েজ, আজকে বিকেলবেলা যখন ঘুমালাম, ঘুমটা আজকে অতটা ভালো হয়নি, কারণ ওই যে ঘুমালাম মানে ঘুম আসতে অনেক লেট হয়েছে, আর একটু আজকে একটু রিচ খাওয়ার হয়েছিল, মানে রিচ অন্যদিনের তুলনায়, মানে অন্যদিনের থেকে হয়তো বেশি খাই যেদিন খাই, বাট আজকে একটুখানি মানে ডিস্টার্ব হচ্ছিলো, মানে ঘুমেরও হচ্ছিলো, পেটেও হচ্ছিলো, তো পেটটা ব্যথা করছিলো। তো যাই হোক, এরকমভাবে যখন একটু ঘুমালাম, আর আমি ঘুমাই যখন তখন ফোনটা সাইলেন্ট করে ঘুমাই, তো আজকে আনলাকিলি আমি সাইলেন্ট করতে ভুলে গেছিলাম, তো দেখি পরপর ফোন চলেই আসছে, ফোন চলেই আসছে। তো আজকে তো দোকান ফোকান বন্ধ, আজকে একটু দেরি করেই উঠেছিলাম,
সাড়ে ছটায় উঠেছি, তো ঘুমটা সেরকম হয়নি বলতে গেলে। যাই হোক, আমার অনেক দিন ধরে নজর ছিল এটার প্রতি, দেখো আজকে এটাকে ফাটিয়ে দিয়েছি, বোর্ডিং দিয়েছি। ওফ, আলটিমেটলি এটা হলো, এখন এরকম থাকবে, কবে ক্লিন হবে ক্লিয়ার হবে জানি না এখনো। সাড়ে আটটা বাজে অলমোস্ট, এখন একটু বেরোবো, কখন ধরে বলছি চলো ঘুরতে যাবে কি তুমি, যাবে কোথায়? কখন ধরে বললে? অনেকক্ষণ ধরে বলছি চলো যাবে। হ্যাঁ চলো, রেডি হও, রেডি হও, রেডি হও, তাড়াতাড়ি আজকে ঘোরার মুডে আছি। হ্যাঁ তুমি যেখানে বলবে, একটু প্র্যাঙ্ক করলাম তোমার সাথে, আমি বেরোবো এখন, তোমাকে কে নেবে? চুপচাপ কাজ করো, মাথা এইসব বেঁধে কাজ করো, সারাক্ষণ মাথার মধ্যে এইসব বেঁধে রেখেছে, কি আজব বাইরে। এখন মন দিয়ে দুজনে আমাদের নিজেদের ব্লগই দেখা হচ্ছে। তুই দেখো আমি মা, ও শেষ হয়ে গেল, আমি অনেক লেটে এসেছি, তোমরাও কিন্তু দেখো এরকম মন দিয়ে পুরো ব্লগ এরকম মন দিয়েই দেখবে। কারণ অন্য তুমি মন দিয়ে দেখো না বাবা, মা তো যখনই দেখে পুরো ঢুকে যায় একদম, এইভাবে ঢুকে যায়। যাই হোক, আজকে সন্ধে সন্ধে মা একটু প্র্যাঙ্ক হয়ে গেছে, মার একটু দেখছি হাসিটাও এই জন্য একটুখানি কম আছে। এই প্র্যাঙ্কটা তোমরা নেক্সট উইকে দেখতে পাবে, এই মেয়েটা প্র্যাঙ্ক করেছে, এই মেয়েটা খালি শয়তানি বুদ্ধি না খাবে না, টাইম পাশের জন খাচ্ছে আমাদের রাইস আর চিলি পানির, যেটা ছিল সেম খাবার, আর ওদিকে বাবা খাচ্ছে রুটি মেরে দেখছি। বাবার আলাদা, বাবার হচ্ছে ধোকা আছে, ধোকা মানে পার্সোনাল লাইফে ধোকা খাইনি, মানে এখন ধোকা খাচ্ছে, আর হচ্ছে ধোকা দিয়ে রুটি, বাবার রুটি, আর আমার দিল, মা দিল, দিদন দিয়েছিল, দিদন পাঠিয়েছিল, শাশুড়ি ধোকা দিয়েছিল, তারপর বউ ধোকা দিয়েছিল, ধোকা দিল। কি সব বলছি আমরা, আর এই পাশেও একজন আছে, আমরা দুজন, আমার আমি হচ্ছে মিক্স করে খাবো, আর ও হচ্ছে রাইসের পাটি, আর মাও একটু হয়তো মিক্স করে খাবে, খেয়ে নিয়ে তারপর কি ব্লগটা কন্টিনিউ হবে। হ্যাঁ খেয়ে নি, খেয়ে নি, বালিশগুলো পাতো দেখতেই পাচ্ছ, দেখো এখনো অব্দি এটা পুরোপুরি ক্লিন করতে পারিনি, মানে আমার খুব সবকিছুতে তাড়াহুড়ো, ঠিক আছে, যে এটা যেন আমাকে কমপ্লিট করতে হবে, মানে কমপ্লিট বলছে মানে ক্লিন করতে হবে। কেমন ছাগল ছাগল লাগছিল মুখটা, ছাগল আমি না, ছাগল দাঁড়ি তোমার আছে। হ্যাঁ তুমি আমার এসব কথা বলবে না, কেমন একটা লাগে ছাগল করে না, দেখো এমনি লাগলো তুমি, আমি ছাগল, আমি ছাগল আর বাকিটা আমি বললাম না, তুমি আহ পাগল, তুমি ফুল পাগল। চাই যেটা বলছিলে বলো, কি খোটাখুটি করছিলে, করো না, বোরোলিন দিয়েছি, যাই হোক এখানে, আর এইসব পাগল ছাগলের সঙ্গে আমি বকি না বেশি, আমার ঘুম পেয়েছে, তোমার কি ঘুম পেয়েছে? আমারও ঘুম পেয়ে, আজকে দুখানা চ্যানেলে একসাথে ভিডিও গেছে তোমাদের জন্য, সারাদিন এডিট করেছি আজকে ছুটির দিনটা, তারপর আবার ভিডিও শুট, খুব হেকটিক গেছে, বিশাল হেকটিক গেছে সত্যি তাই, মানে কি বলবো ছাড়ো, বাদ দাও, হেকটিক তো মানে ভাষা খুঁজে পাচ্ছে না, শুন মানে সবকিছু তো আমাকেই করতে হয় আর কি বলবো, তখন দেখুন তো বললি বললি, চলো এখন গুড নাইট আর টাটা বাই বাই, আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, রোজ 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 বলছি, আর কালকে লাইকের টার্গেট 400 দিয়েছি, এই চ্যানেলে প্লিজ 5000 টা করে দাও, আজকেও লাইকের টার্গেট কত থাকবে? 400, আজকেও 400ই থাকবে, ঠিক আছে, যখন তোমরা যখন আমাদের টার্গেটটা ফুলফিল করে দেবে তখন অবশ্যই আরেকটু বাড়াবো, ঠিক আছে, চলো আজকের মতো গুড নাইট, টাটা।